নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে একের পর এক কড়া পর্যবেক্ষণের মুখে পড়তে হয়েছে রাজ্যকে। এবার 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় কড়া পর্যবেক্ষণ বিচারপতি। 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল বাতিলের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমি ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব। 2014 প্রাথমিক টেট নিয়োগের পরীক্ষা এবং 2016 সেই নিয়োগ, এই নিয়োগের ক্ষেত্রে দেখা গিয়েছে যারা নন ট্রেন্ড চাকরি প্রার্থী তারা 139 জন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। দাবি, ট্রেন্ড চাকরি প্রার্থীরা চাকরি পেলেও নন ট্রেন্ডদের সেই সময় নিয়ম থাকলেও চাকরি পায়নি, অথচ নন ট্রেন্ডরা ট্রেন্ডদের থেকে অনেক বেশি নম্বর পেয়েছে পরীক্ষায়। 2016 সালে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় কম নম্বর পাওয়া অশিক্ষিত প্রার্থীরা চাকরি পেয়েছেন, এই অভিযোগে হাইকোর্টে দ্বারস্থ হন 139 জন চাকরি প্রার্থী। তাদের দাবি, সম্প্রতি আদালতের নির্দেশে নম্বর বিভাজন সহ তালিকা প্রকাশ হয়েছে, যারা চাকরি করছেন তাদের থেকে মামলাকারীরা বেশি নম্বর পেয়েছেন। মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ওঠে এই মামলা। 2016 সালের প্রাথমিক নিয়োগ সংক্রান্ত জনস্বার্থ মামলায় প্রধান বিচারপতির নির্দেশে ফলাফল ঘোষণা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। অভিযোগ, সেখানে একাধিক ব্যক্তির সুপারিশের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে অতিরিক্ত নম্বর বাড়িয়ে, অথচ মামলাকারীদের কোনো সুপারিশপত্র যেমন ছিল না তেমনই তাঁরা অপ্রশিক্ষিত প্রার্থী। আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি পরীক্ষা নিরীক্ষা করে জানতে পেরেছেন, বিপুল পরিমাণ সংখ্যায় অযোগ্য প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় নেওয়া হয়েছে, যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেনি বলে অভিযোগ, অথচ তাদের নাম উঠে এসেছে 2016 সালের নিয়োগের তালিকায়। প্রায় 500 জন পিটিশনার ছিল পাঁচটা ম্যাটারে, তারা প্রত্যেকেই নন ট্রেন্ড ক্যান্ডিডেট 2014 টেটের 2016 প্রসেসে। কদিন আগে বোর্ড একটা তথ্য বের করেছে, টেট কোয়ালিফাইডের নাম্বার বের করেছে এবং যারা অলরেডি চাকরি করছে তাদের লিস্টও পাঠিয়েছে। সেখান থেকে গিয়ে দেখা যাচ্ছে এদের থেকে যারা পিটিশনার তাদের থেকে অনেক কম মার্কস পেয়ে লোকজন চাকরি করছে। নন ট্রেন্ড এরাও ছিল, এদের অ্যাকাডেমিক স্কোর বেটার ছিল। আমি যদি এরা ধরে নিই, এরা ভাইভাতে শূন্য পেয়েছে, অ্যাপটিটিউড টেস্ট যেটা হয়নি সেটাও ধরে নিয়ে শূন্য পেয়েছে, তাও এরা প্রায় 800 জনের থেকে বেশি নাম্বার পেয়েছে। কোর্ট অনেক মন্তব্য করেছেন, কোর্ট পুরো বিষয়টি শুনেছেন, বিষয়টি শোনার পর আমাকে বলেছেন একটা এভিডেভিট দিতে যে এরা অ্যাপিয়ার করেছিল, এরা পরীক্ষাটা দিয়েছিল মানে ভাইভাটা দিয়েছিল, তার ডকুমেন্ট ফাইল করতে সেটা করা হবে, এবং আরও এক কতগুলো মন্তব্য এসছে কোর্ট থেকে, যেগুলো মানে আর্গুমেন্টের সময় এসছে কোর্ট মানে মন্তব্য করেছেন। একটা তার মানে রিমার্কেবল মন্তব্য হচ্ছে যে ঢাকি শুদ্ধ ভিতরে ঢুকিয়ে দেবো, দরকার পড়লে বিসর্জন দেব, দরকার পড়লে 2016 পুরো প্যানেল ক্যান্সেল করে দেবো। প্রাথমিক শিক্ষা পর্ষদের সাইটে সমস্ত তথ্য আপলোড করে তারা, সেখানে মামলাকারীদের অভিযোগ 42,000-এর মধ্যে 32,000 জনকে বেআইনিভাবে নম্বর বাড়ানো হয়েছে। ভুরি ভুরি দুর্নীতি প্রমাণ অলরেডি মহামান্য আদালত কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করেছেন, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই ইডি এরাও হস্তক্ষেপ করেছেন মহামান্য আদালতের নির্দেশে। আশা রাখি একটা মানে সুষ্ঠু আমরা বিচার পাবো, নিশ্চয়ই পাবো, এবং যেখানে এসএমএসের মাধ্যমে চাকরি হয়েছে, এসএমএসের মাধ্যমে ক্যান্ডিডেট জানতে পারছে আমি সিলেকশন পেলাম কি পেলাম না, কিন্তু এনসিটি রুলস রিক্রুটমেন্ট রুলস যেটা বলছে সেখানে প্রথম কথা হচ্ছে ফুল প্যানেল মেরিট লিস্ট পাবলিশ করতে হবে, অ্যাডিশনাল মেরিট লিস্ট পাবলিশ করতে হবে। মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, মামলাকারীদের তাদের দাবির প্রেক্ষিতে এক সপ্তাহের মধ্যে অতিরিক্ত হলফনামা জমা দিতে হবে, জানতে হবে তারা নিয়োগ প্রক্রিয়ায় কবে অংশ নিয়েছেন, যেতে তারা কত নম্বর পেয়েছেন তা হলফনামায় উল্লেখ করতে হবে, কিন্তু তারা যেহেতু প্রশিক্ষণপ্রাপ্ত নন সেই জন্য আদালত এখন এ নিয়ে কোনো নির্দেশ দিচ্ছেন না। তারপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্যানেল বাতিল করে ঢাকি সমেত বিসর্জনের হুঁশিয়ারি দিয়েছেন। মঙ্গলবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের প্রসঙ্গ তোলেন। মানিক ভট্টাচার্য পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা নেই বলে কি চাকরি পাননি মামলাকারীরা, আদালতে প্রশ্ন তোলেন বিচারপতি। আগামী 16 ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি। রাজ্যের নিয়োগ দুর্নীতির পর্দা ফাঁসে উদ্বিগ্ন বুদ্ধিজীবী মহল। বিচারপতি কলকাতা উচ্চ ন্যায়ালয় থেকে যা বলেছেন বা যে বিচারগুলো দিচ্ছেন, যে বিষয়গুলো উল্লেখ করছেন, তাতে গা শিউরে উঠছে। কারণ পশ্চিমবঙ্গে তাহলে এতদিন ধরে যে চাকরিগুলো হচ্ছে শিক্ষাক্ষেত্রে বিশেষ করে, অন্য ক্ষেত্রেও তাতে দেখা যাচ্ছে হাজার হাজার ছাত্রছাত্রী যারা বেকার, তাদের কাছে হয় টাকা নেওয়া হয়েছে আর না হয় তাদের চাকরি দেওয়া হয়নি, তাদের বদলে যাদের কাছে টাকা নেওয়া হয়েছে তারা অযোগ্য হলেও তাদের চাকরি দেওয়া হয়েছে, এটা দিনের আলোর মতো স্পষ্ট। কড়া প্রতিক্রিয়া বাম শিবিরের, তাদের দাবি রাজ্যে দুর্নীতি ছাড়া নিয়োগ হয় না। নিয়োগ হয় না সেই অর্থে
চারটে কিছু ব্যতিক্রম থাকতে পারে, যেখানে দুর্নীতি এবং টাকা পয়সা না নিয়ে দুর্নীতি চাকরি হয়েছে। আস্তে আস্তে সব তথ্যই সামনে আসবে, মত বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। এ তো সরকার আগাতেই বলছে ওরা যোগ্য, ওরা যাত্রী পেয়েছে, ওরা বেশি নম্বর পেয়েছে, কিন্তু তার কোন তথ্য প্রমাণ নেই। সে সমস্ত মার্কশিট, সে সমস্ত যে লিস্ট বার করলেই বোঝা যাবে কি আছে। এখন সব বেরোচ্ছে, গুড়গাঁও থেকে বেরোবে, আরো কোথাও কোথাও থেকে বেরোবে, যে কোম্পানি থেকে করেছিল, তো তখন দুধ আর জল পরিষ্কার হয়ে যাবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণে আশার আলো দেখছেন বঞ্চিত চাকরি প্রার্থীরা।